কলকাতা মহানগরীর দুর্গাপুজো মানেই থিমের বৈচিত্র্যময়তা। তবে শুধুমাত্র থিমের চমকের মধ্যেই দর্শকদের আবদ্ধ না রেখে দুর্গাপুজোর ক্লাবগুলি জনসচেতনতা বার্তাও দেয় প্রতি বছর। এবছরও তার ব্যতিক্রম ঘটছে না, কারণ করোনা আবহে 2021 সালের দুর্গাপুজোর বেশ কিছু পুজো কমিটি কোভিড-19কেই তাদের পুজোর থিম হিসাবে বেছে নিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কলকাতার এমনই জনপ্রিয় কিছু পুজো কমিটির সুলুক সন্ধান, যারা করোনা মহামারীর বিভিন্ন বিষয়কেই তাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন। মধ্য কলকাতার বিখ্যাত পুজো কমিটি মোহাম্মদ আলী পার্কের জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা জানিয়েছেন, 2020 সালে করোনা মহামারীতে মানুষ ছিল অনেক অসহায়, কিন্তু 2021 সালে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হওয়ার ফলে করোনাকে মানুষ জয় করতে শিখেছে। তাই এই মহামারী থেকে বাঁচতে টিকাকরণই যে একমাত্র অস্ত্র, সেটারই গুরুত্ব বোঝাতে তৈরি হচ্ছে তাদের এবছরে দুর্গাপুজো মণ্ডপ। অপরদিকে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ এবছর তাদের পুজো প্রাঙ্গণে তুলে ধরতে চলেছে, লকডাউনের প্রভাবে মানব জাতির জীবনের গতি স্তব্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে যে অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেটিকে অতিক্রম করে আমরা কীভাবে মানসিক শান্তি পেতে পারি তারই চিত্র। উত্তর কলকাতার মানিকতলার সংহতি ক্লাব এবছর তাদের মণ্ডপ সাজাতে চলেছেন এমন কিছু চিত্র দিয়ে, যেখানে স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের বিকাশ কীভাবে অনলাইন ক্লাসের ঘেরাটোপে আবদ্ধ হয়ে গেছে সেটি যেমন থাকছে, তার সাথেই রয়েছে শিশুদের সামাজিক আদান প্রদান বন্ধ হওয়ায় ঘরের চার দেয়ালে আবদ্ধ এক যন্ত্র মানব পরিণত হওয়ার কাহিনী। মা দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিলেন, সেরকমভাবে করোনারূপী অসুরকে সংহার করে শুভঙ্করী মা যাতে আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারেন, সেই জন্যই কসবার রবীন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব তাদের অসুরকে প্রস্তুত করেছেন ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাসের রূপ দিয়ে। এর সাথে সমগ্র মণ্ডপ জুড়ে করোনা প্রতিরোধের নানা সতর্কতা তারা ফুটিয়ে তুলছেন জনসচেতনতা বৃদ্ধির জন্য। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত যে সকল ক্ষুদ্র শিল্পী রয়েছে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসছে বেলেঘাটা জনকল্যাণ সংঘ। তারা এবছর পূর্ব বর্ধমানের নতুন গ্রামের জাতি কাঠশিল্পের সাথে জড়িত পরিবারকে সাহায্য করতে তাদের পুজো প্রাঙ্গণে এই শিল্পীদের তৈরি কাঠের পুতুল বিক্রি করবার সুযোগ করে দিয়েছেন। অপরদিকে ভবানীপুর 75 পল্লী পুজো কমিটিও একই পথে হাঁটতে চলেছেন। নৃত্যশিল্পীদের জীবনযাত্রাও বিপর্যস্ত এই মহামারীর কারণে, তাই তাদের অর্থ বস্ত্র দান করে এবং পুজো মণ্ডপে ছৌ শিল্পীদের তৈরি দ্রব্য বিক্রি করার সুযোগ করে দিয়ে কমিটি তাদের সাহায্য করতে চায়। এরকমই দুর্গাপুজোর নতুন নতুন খবর সবার আগে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।